হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নী ব্লগস। তো ফ্রেন্ড, আজকে তোমাকে দেখাই মুই ঘরোয়া পদ্ধতিতে আমের আচার বানা। তো তোমরা যদি কেউ বানার চান, বানার পান না, তো আজকে দেখো ভিডিওটা। ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই পাবেন আমের আচার বাড়িতে বানার। 2 বছরও আচার নষ্ট হবে না বা কিচ্ছু হবে না, 2-3 বছর আরামসে খাওয়া পাবেন যদি বানেথন ঠিকভাবে। তো দেখো আজকে পদ্ধতি। নীলুং খালি আমের এবার গাছও চড়বে। ওই যে দাঁড়িয়ে আছে এটি মোর ভাসতে আর তোমার দাদা, কারণ উমরিয়ে বাইরা যাবে আমের আচার নিয়ে, তার জন্যে উমরিয়ে করাচ্ছে যে আমের আচার বানান, তার জন্যে মুই বানাই। তো দেখো এই যে আমার ভাসতে চড়বে, তোমার দাদা চড়বে আমের গাছত। তো দেখো কি করে কিভাবে শরীর ধরছে, তো বন্ধুরা দেখো গাছত চড়ি ধরছে। তো এবার আম এই যে গ্যাস দেওয়া শুরু করে দিছে, দেখো ঘরোয়া ভাবেই বানা যায় বাড়িতে, মানুষের কিনে খাওয়ার প্রয়োজন হয় না। দেখো খুব ভালো আম, এখন পোকা নেই আমার। এই যে আমের আচার বানামো, জল লাগছে কমেন্ট করি কন। এই দেখো কিভাবে কাটবেন, বটি হলে ভালো হয়। তো বন্ধুরা সেই ভালো লাগিল আমটা খায়া, এই আমগুলি এখন আমরা কাটবো, কাটিয়ে লবণ হলুদ দিয়ে রোদে শুকিয়ে দেবো। এটা রেসিপিটা তো আজকে দেখা যাবার নাই না, আচার বানাটা তো আজকে খালি শুকিয়ে দেবো। আজকে দেখো অন্য ভিডিও হয়তো পাবেন যে আচারটা কীভাবে মুই তৈরি করিম। তো আজকে খালি দেখো কাটিয়ে শুকিয়ে দেই, আরও অনেক অনেক কাজ আছে, এগুলোও তোমার সাথে শেয়ার করবো, কারণ আজকে রান্নাও হবে কিছু, সেটাও দেখাবো তোমার। খালি ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো। এইভাবে আমটা হলুদ আর লবণ দিয়ে মাখতেন, মাখিয়ে রোদে শুকিয়ে দিবেন, টানা 2-3 দিন রোদে দিবেন। তারপরে রোদ পাওয়ার পরে যেদিন অল্প দেখবেন যে অল্প শুকেন শুকেন, একদম শুকেবেন না, আদা শুকেন রাখবেন, আদা শুকেন করিয়ে তারপরে যেদিন বানান সেদিন তো রেসিপিটা দেখাবে তোমার কীভাবে বানালো।
তো আজকের আজকে এই পর্যন্তই ভিডিও। তো বন্ধুরা দেখো কি কি রান্না হওয়ার হচ্ছে, এই যে খাবার হচ্ছে একজন। এই যে দেখো কিসের তরকারি, কুমড়ে ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, পটল আলুর রসা আর মাংসের তরকারি, এই যে হওয়ার হচ্ছে। তো দেখলেন বন্ধুরা কিসের কিসের তরকারি বানালুম। দেখো এই যে মাংসের তরকারি এলাও হয় নাই, এলাও বাকি আছে। চাল কুমড়ের পাট ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, পটলের রসা, এই দেখো বন্ধুরা খাবার হচ্ছে। তো বন্ধু বলে দেখো আমার ভাইস্তি এই যে গা ধুয়ে ধরছে, খুব সরম খায়। তো তো এতক্ষণ তো বন্ধুরা তোমাকে রান্না বাড়ি দেখালুম যে কি কি রাঁধিস, দেখলি না তোমরা। তো এখন ওই যে আমের আচার বানার জন্য আমগুলো শুকিয়ে দিস, যে আচার বানাই দুই দিন মনে করো তিন দিন রোদ লাগবে, তারপরে এগুলোর আচার তৈরি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবেন মোর, পরের ভিডিওতে তো আচার বানা দেখিয়ে পাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে মোর প্রথম ভিডিওটা ছাড়ার সাথে তোমার মোবাইলে চলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন তোমার বন্ধুর সাথে। এই যে দেখো আচারগুলি আমগুলো এই যে শুকিয়ে দিস, এই যে লবণ আর হলুদ মাখিয়ে শুকিয়ে দিস। এখন ওগুলো খালি শুকেলে তো এই কী কী দিয়ে কেমন করে বানা লাগবে, মানে দুই বছর গ্যারান্টি আসার কিচ্ছু হবে না, অনেক দিন খাবার পাবেন, এটাই কথা। তো যাক আর কি কই, ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। টাটা।